আমি আমাদের ছেলেদেরকে বলছিলাম যে ভয় পাওয়ার দরকার নেই, জেলে যাবেন, জেল দিবে ওরা দিক। আপনি গিয়ে দেখুন প্যালেস্টাইনের ছেলেরা ইসরায়েলের বিরুদ্ধে লড়ছে, 5 বছরের বাচ্চা পাথর লিয়ে স্টেনগানের সামনে দাঁড়িয়ে আছে, পেপার ছবি দিচ্ছে। কে দিল ওই 5 বছরের ছেলের মনের মধ্যে সাহস? কে দিল ওই 5 বছরের মনের মধ্যে কনফিডেন্স আর্মির মধ্যে AK-47 বড় বড় ট্যাঙ্কারের সামনে দাঁড়িয়ে পাথর নিয়ে দাঁড়িয়ে থাকার আত্মবিশ্বাস কে দিল? আত্মবিশ্বাস তাদেরকে দিল তাদের লড়াই করার মানসিকতা। আমাদের মনের মধ্যে যেদিন জেলের ভয় চলে যাবে সেদিন আমাদের মনের মধ্যে লড়াই করার মানসিকতা আসবে, যেদিন আমাদের মনের মধ্যে লড়াই করার মানসিকতা আসবে, যেদিন আমরা লড়তে শিখে যাব সেই দিন আমরা ক্ষমতার মধ্যে আসব। ক্ষমতা লড়াই করার মাধ্যম থেকে আসে। এখানে আপনি যদি পাড়ার ওই 5 জন লোকের মতন ভাবেন তাহলে আপনি এক্সেপশন নয়। আপনারা তারা যারা এক্সেপশনাল ক্যারেক্টার, যাদের অন্তরে এখান থেকে বেরোনোর পরে ভয় চলে যাবে, আমাদের মনের মধ্যে কোনো ভয় নেই এই ধারণাটা আমাদের আনতে হবে। জানেন আশফাকুল্লাহ খান জেলের মধ্যে নিজের ওজনটা দিয়েছিলেন, দিয়ে জেলের মধ্যে নিজের ওজনটা লিখে দিয়েছিলেন। দেওয়ার পরে এই আশফাকুল্লাহ খানকে জিজ্ঞেস করা হলো যে আপনি আপনার ওজনটা কেন লিখলেন জেলে বসে? বলেন আমি যেদিন মারা যাব তোমরা লক্ষ্য করে দেখো আমার এই ওজন কমবে না, আমার মৃত্যুর ডেট দিয়ে দেওয়া হয়েছে, আমার এই ওজনটা তোমাদের কাছে প্রমাণ করবে আশফাকুল্লাহ খান দেশের জন্য মরেছে, তার অন্তরের মধ্যে কোনো ভয় নেই। ভয় ডরহীন এইভাবে আনুন, এইভাবে আনতে শিখুন। হযরত ওমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি মাকে গিয়ে বলছেন যে ইয়াজিদ পুরো শহর ঘিরে ফেলেছে, আমার পক্ষে আর লোক নেই, আমার পক্ষে আর লোক নেই। ফলে আপনি কি বলেন, আমি কি এখনো ইয়াজিদের বিরুদ্ধে লড়বো? আমি যদি লড়তে যাই আমাকে মেরে দিবে। মায়ের জবাব, মা বলছেন যে দেখো তুমি সত্যের বিরুদ্ধে যদি লড়ো তাহলে আমি চাই তুমি লড়তে থাকো এবং লড়তে গিয়ে মারা যাও, কেননা আমি যেন এটা বলতে পারি যে আমি একজন বীর যোদ্ধার মা। মানুষ আমার ড্রেস নিয়ে যারা মনে করে আমি সাম্প্রদায়িক লোক, সেই লোকটা কি কখনো ভারতের হতে পারে? সেই লোক কখনো মানুষের জন্য কাজ করতে পারে? আমি ভোটের সময় আমি ধোকাবাজ হলে আমি আমার ড্রেসটা চেঞ্জ করে একটু ছোট একটা পাঞ্জাবি একটা চোস্তা ট্রাউজার পরে একটা করে আমি ভোটের জন্য বেরোতে পারি? আমি ধোকাবাজ নই, আমি ধোকা দিয়ে রাজনীতি করার প্রয়োজন নেই। মওলানা আবুল কালাম আজাদ মাথায় টুপি দিয়ে শেরওয়ানি কোট পরে পার্লামেন্টে বক্তব্য দিয়েছেন এবং সমস্ত ভারতবর্ষের আপামর সংখ্যালঘু মানুষের বড় বড় সর্দার বল্লভভাই প্যাটেল জওহরলাল নেহরুর মতো লোক দাঁড়িয়ে তাকে সম্বর্ধনা করেছেন, কুর্নিশ জানিয়েছেন। সুতরাং এই ভারতের হিন্দু মানুষদেরকে নিয়ে আমার কোনো ভয় নেই, আমার চিন্তা নেই, তারা আমারই ভাই। আমার লড়াই যারা এদের মনের মধ্যে বিষটা ঢুকাচ্ছে। এবার বুঝুন এই 3টা জায়গায় যদি আমরা আমাদের ভোটটা রেখে আমি সেখানে বিষ্ণুবাবু অনিমেষবাবু বিশ্বনাথ ঘোড়ার মতন লিডারদেরকে দাঁড় করিয়ে দিই, আপনি নিশ্চিত থাকুন হিন্দু এলাকার মানুষও চাইছে শ্বাস নিতে, তৃণমূলের দুর্নীতির জন্য তারা আসতে পারছে না। যারা বিজেপি করছে তারাও বিজেপিকে সমর্থন করছে না, তাদের কাছে চয়েস নেই। এলাকায় বিশ্বনাথ বাবুর মতন মানুষ যখন দাঁড়াবে ডাক্তার বিশ্বনাথ গড়া, আমি তো দায়িত্ব নিয়ে বলছি, মুসলমান লোকের সবচেয়ে এক্সট্রিম মুসলমান যে গ্রাম আছে আপনি দেখান যেখানে মুসলমানরা খুব লড়াই টড়াই করবে এরকম ধরনের ব্যাখ্যা আছে, ওই এলাকায় ডাক্তার বিশ্বনাথ গড়াকে 6 মাস কাজ করিয়ে দিন, দেখুন সেই মানুষদেরগুলো সবগুলো বিশ্বনাথ গড়াকে ভোট দিবে। তো একজন মুসলমান লোক যদি বিশ্বনাথ গড়াকে ভোট দেয়, হিন্দু মানুষরা যদি বিশ্বনাথ ঘোড়াকে ভোট দিবেন এটা আমরা বিশ্বাস করি না, দেবেই। আপনি যদি অনেস্ট না হন আপনি এই লড়াইটা লড়তে পারবেন না। সেকেন্ড থিং, আপনি যখন মনে করছেন আমি ইলেকশনে লড়বো, আমরা ভাইজান আপনি বলুন লড়বো, তখন আপনাকে কি করতে হবে? না, আপনাকে ফিয়ারলেস হতে হবে। ফিয়ারলেস কাকে বলে? ভয় ডরহীন। আপনি এখানে বসে বলছেন ভাই আমি আছি, চড়ে আছি, আপনি রাস্তা দিয়ে বেরোলেন, আপনাকে আপনার মনের মধ্যে ভয় ঢুকে গেছে। পাড়ায় গিয়ে যদি আইমা ঝান্ডাটা বাঁধি, যদি এলাকার নেতা বলে শুনুন এখানে, আপনি যদি পাড়ার ওই 5 জন লোকের মতন ভাবেন তাহলে আপনি এক্সেপশন নয়। আপনারা তারা যারা এক্সেপশনাল ক্যারেক্টার, যাদের অন্তরে এখান থেকে বেরোনোর পরে ভয় চলে যাবে, আমাদের মনের মধ্যে কোনো ভয় নেই এই ধারণাটা আমাদের আনতে হবে। আর আপনি এইটাকে কিভাবে আনবেন, আপনি এটাকে কিভাবে নিজের মধ্যে আনবেন? আমি 2-3টা, আপনি ফিয়ারলেস হবেন কি করে, আপনি ভয় ডরহীন হবেন হবেন কি করে? আপনার মনের মধ্যে এই বিশ্বাস রাখতে হবে, আশফাকুল্লাহ খানকে কি ফাঁসি দেওয়া হয়েছিল? জি, আশফাকুল্লাহ খান
না মনে আছে তো না ভুলে গেছে আপনারা জানেন আশফাকুল্লাহ খান জেলের মধ্যে নিজের ওজনটা দিয়েছিলেন দিয়ে জেলের মধ্যে নিজের ওজনটা লিখে দিয়েছিলেন দেওয়ার পরে এই আশফাকুল্লাহ খানকে জিজ্ঞেস করা হলো যে আপনি আপনার ওজনটা কেন লিখলেন জেলে বসে বলেন আমি যেদিন মারা যাব তোমরা লক্ষ্য করে দেখো আমার এই ওজন কমবে না আমার মৃত্যুর ডেট দিয়ে দেওয়া হয়েছে আমার এই ওজনটা তোমাদের কাছে প্রমাণ করবে আশফাকুল্লাহ খান দেশের জন্য মরেছে তার অন্তরের মধ্যে কোনো ভয় নেই ভয় ডরহীন এইভাবে আনুন এইভাবে আনতে শিখুন হযরত ওমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি মাকে গিয়ে বলছেন যে ইয়াজিদ পুরো শহর ঘিরে ফেলেছে আমার পক্ষে আর লোক নেই আমার পক্ষে আর লোক নেই ফলে আপনি কি বলেন আমি কি এখনো ইয়াজিদের বিরুদ্ধে লড়বো আমি যদি লড়তে যাই আমাকে মেরে দিবে মায়ের জবাব মা বলছেন যে দেখো তুমি সত্যের বিরুদ্ধে যদি লড়ো তাহলে আমি চাই তুমি লড়তে থাকো এবং লড়তে গিয়ে মারা যাও কেননা আমি যেন এটা বলতে পারি যে আমি একজন বীর যোদ্ধার মা আজ আমরা এখানে আছি আমাদের মধ্যে থেকে আমাদের বনের মধ্যে ভয় কিসের জন্য আমাদের মধ্যে ভয় এজন্য আমাদেরকে একটা ফিউচারের গল্প দেওয়া হয় বিশ্বাস করুন আমরা যদি এটাকে অ্যানালাইসিস করি আমাদের ফিউচার বলে কিছু নেই আপনারা এখানে যত লোক আছেন কজনের বাবা সরকারি চাকরি করেন হাত তুলেন তো অনেস্ট কথা বলছি আমি আপনাদেরকে মানে অন দ্য স্পট আমি আপনাদেরকে এভিডেন্স দিচ্ছি কার আব্বা সরকারি চাকরি করেন একটু হাত তুলেন যে আমার আব্বা ভয় পাওয়া দরকার নেই কেউ নেই এখানে একটা কেউ নেই কারো আব্বা সরকারি চাকরি করেন একজন ছেলে হাত তুলেছে আর বলেন খারাপ লাগছে আপনাদেরকে সত্যি বলছেন না মিছামিছি বলছেন আপনি স্বাধীন আপনার মনে হয় আপনার আব্বার মাথায় যে লোকগুলো ঢুকিয়েছিল তোমাদের ফিউচার তৈরি করতে হবে তারা সত্য কথা বলেছিল আজ আমরা যারা বসে আছি এখানে কজন গভর্নমেন্ট সার্ভিস করি একটু হাত তুলেন তো গভর্নমেন্ট সার্ভিস কে কে করেন প্রফেসর সাহেব আপনাদেরকে বোর লাগবে জানি কিন্তু দেখেন অবস্থা ডাক্তার শামসুল আলম সাহেবকে বলছি বুঝুন তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার এখানে আপনার বাপও সরকারি চাকরি করেননি আপনারাও কেউ সরকারি চাকরি করেননি গভর্নমেন্ট কন্ট্রাক্টর কজন আছেন একটু হাত তুলেন তো একজন গভর্নমেন্ট কন্ট্রাক্টর মানে গভর্নমেন্টের এই যে রাস্তা ঢালাই করতে করা হয় যেগুলো বা প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর তৈরি করা হয় এরকম কন্ট্রাক্টর কজন আছে কথা কষ্ট হচ্ছে কনস্ট্রাকশন নয় প্রাইভেট কনস্ট্রাকশন প্রাইভেট জব তো অনেকেই আছেন আমি জানি গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল সার্ভিসে গুড একজন হাত পেয়েছি আপনি আমাদের মধ্যমণি আপনি আমাদের লাজ রাখনেওয়ালা সরকারের লোক কপাল ভালো ওই লোকের কপাল ভালো ওই লোককে চাকরি দিয়ে তৃণমূল মনে করেছে মুসলমানদের দায়িত্ব পালন করে দিয়েছি যেমন দিদি বলেছেন ফোনে একবার বক্তব্য দিতে গিয়ে বলেছিলেন না মুসলমানদের 90% কাজ করে দিয়েছি মনে আছে আপনাদের এইটাই হচ্ছে আসল তৃণমূলের রূপ সুতরাং আমরা যখন ফিয়ারলেস হব আমরা পরোয়া করব না আমি আমাদের ছেলেদেরকে বলছিলাম যে ভয় পাওয়ার দরকার নেই জেলে যাবেন জেল দিবে ওরা দিক আপনি গিয়ে দেখুন প্যালেস্টাইনের ছেলেরা ইসরায়েলের বিরুদ্ধে লড়ছে 5 বছরের বাচ্চা পাথর লিয়ে স্টেনগানের সামনে দাঁড়িয়ে আছে পেপার ছবি দিচ্ছে কে দিল ওই 5 বছরের ছেলের মনের মধ্যে ওই সাহস কে দিল ওই 5 বছরের মনের মধ্যে কনফিডেন্স আর্মির মধ্যে AK-47 বড় বড় ট্যাঙ্কারের সামনে দাঁড়িয়ে পাথর নিয়ে দাঁড়িয়ে থাকার আত্মবিশ্বাস কে দিল আত্মবিশ্বাস তাদেরকে দিল তাদের লড়াই করার মানসিকতা আমাদের মনের মধ্যে যেদিন জেলের ভয় চলে যাবে সেদিন আমাদের মনের মধ্যে লড়াই করার মানসিকতা আসবে যেদিন আমাদের মনের মধ্যে লড়াই করার মানসিকতা আসবে যেদিন আমরা লড়তে শিখে যাব সেই দিন আমরা ক্ষমতার মধ্যে আসব ক্ষমতা লড়াই করার মাধ্যম থেকে আসে সুতরাং আমরা পলিটিক্সে নামতে গেলে আমাদের মনের মধ্যে আত্মবিশ্বাস নিয়ে আসতে হবে আমরা পারবো আমরা এখানে পারবো
আমি আপনাদেরকে ডেটা যখন দিব তখন আপনি দেখতে পাবেন যে আমাদের এই পাড়ার বিশ্বাসটা কোথায়। যে মানুষ আমার ড্রেস নিয়ে যারা মনে করে আমি সাম্প্রদায়িক লোক, সেই লোকটা কি কখনো ভারতের হতে পারে? সেই লোক কখনো মানুষের জন্য কাজ করতে পারে? আমি ভোটের সময় আমি ধোকাবাজ হলে আমি আমার ড্রেসটা চেঞ্জ করে একটু ছোট একটা পাঞ্জাবি একটা চোস্তা ট্রাউজার পরে একটা করে আমি ভোটের জন্য বেরোতে পারি? আমি ধোকাবাজ নই, আমি ধোকা দিয়ে রাজনীতি করার প্রয়োজন নেই। মওলানা আবুল কালাম আজাদ মাথায় টুপি দিয়ে শেরওয়ানি কোট পরে পার্লামেন্টে বক্তব্য দিয়েছেন এবং সমস্ত ভারতবর্ষের আপামর সংখ্যালঘু মানুষের বড় বড় সর্দার বল্লভভাই প্যাটেল জওহরলাল নেহরুর মতো লোক দাঁড়িয়ে তাকে সম্বর্ধনা করেছেন, কুর্নিশ জানিয়েছেন। সুতরাং এই ভারতের হিন্দু মানুষদেরকে নিয়ে আমার কোনো ভয় নেই, আমার চিন্তা নেই, তারা আমারই ভাই। আমার লড়াই যারা এদের মনের মধ্যে বিষটা ঢুকাচ্ছে। এবার বুঝুন, এই তিনটা জায়গায় যদি আমরা আমাদের ভোটটা রেখে আমি সেখানে বিষ্ণুবাবু অনিমেষবাবু বিশ্বনাথ ঘোড়ার মতন লিডারদেরকে দাঁড় করিয়ে দিই, আপনি নিশ্চিত থাকুন হিন্দু এলাকার মানুষও চাইছে শ্বাস নিতে, তৃণমূলের দুর্নীতির জন্য তারা আসতে পারছে না। যারা বিজেপি করছে তারাও বিজেপিকে সমর্থন করছে না, তাদের কাছে চয়েস নেই। এলাকায় বিশ্বনাথ বাবুর মতন মানুষ যখন দাঁড়াবে ডাক্তার বিশ্বনাথ গড়া, আমি তো দায়িত্ব নিয়ে বলছি, মুসলমান লোকের সবচেয়ে এক্সট্রিম মুসলমান যে গ্রাম আছে আপনি দেখান যেখানে মুসলমানরা খুব লড়াই টড়াই করবে এরকম ধরনের ব্যাখ্যা আছে, ওই এলাকায় ডাক্তার বিশ্বনাথ গড়াকে ছ মাস কাজ করিয়ে দিন, দেখুন সেই মানুষদেরগুলো সবগুলো বিশ্বনাথ গড়াকে ভোট দিবে। তো একজন মুসলমান লোক যদি বিশ্বনাথ গড়াকে ভোট দেয়, হিন্দু মানুষরা যদি বিশ্বনাথ ঘোড়াকে ভোট দিবেন এটা আমরা বিশ্বাস করি না, দেবেই, পার্সেন্ট কমবে। ফলে আমাদের এক প্রফেসর সাহেব বলছিলেন যে তারা আমাদের ইতিহাস বদলে দিতে চাইছে, আমাদের কাছে এটাই চ্যালেঞ্জ। তারা মোগলের ইতিহাস চেঞ্জ করবে, তারা সুলতানের ইতিহাস চেঞ্জ করবে, 900 বছরের ভারতের ইতিহাস চেঞ্জ করবে, তারা ওদিক দিয়ে চেঞ্জ করা শুরু করুক, আমরা এখান থেকে আবার নতুন ইতিহাস তৈরি করা শুরু করি। ইতিহাসের পাতায় লেখা হোক, যখন একটা সম্প্রদায়ের পাতাকে ইতিহাসকে মোছা শুরু করেছিল একদল লোক, সেই সম্প্রদায়ের মানুষ আবার নতুন করে ইতিহাস লেখা শুরু করেছিল। আর যেদিন আমরা ইতিহাস লেখা শুরু করে দিব, ইতিহাস সাক্ষ্য দিচ্ছে পৃথিবীর ইতিহাসে কোনোদিন কোনো ইতিহাসকে লুকিয়ে রাখা যায়নি। ওরা মনে করছে ইতিহাস ঢাকবে, ওই ইতিহাস ঢাকার কথাটাও ইতিহাস হয়ে রয়ে যাবে।